সবাই কেমন আছেন? আজকের দেখাবো আপনি এমএস এক্সেলে অটো কিভাবে রোমান সংখ্যা লিখবেন। আপনি যদি কোনো সেল বা র এখান থেকে ডিলিট করতে চান, অটোমেটিক কিন্তু এটা আপডেট হবে। এখান থেকে ডবল সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু এখান থেকে এটা আপডেট হবে। আমরা সাধারণত রোমান সংখ্যা লিখতে হলে এখানে আই ভি এক্স লিখে থাকি। এইভাবে না লিখে আমরা যদি সিম্পল ফর্মুলা ব্যবহার করে লিখি, এটা কেটে দেওয়ার পরে আপনি এখানে ইজিকাল টু দেবেন। ইজিকাল টু দেওয়ার পরে এখানে এখানে রোমান আর ও এম, তারপরে এখানে রোমানটা সিলেক্ট করবেন, ব্র্যাকেট ওপেন, তারপর আপনি এখানে সংখ্যার কলামটা সিলেক্ট করবেন, তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ করবেন, তারপর আপনি এখানে ইন্টার প্রেস করবেন। প্রেস করার পরে ডান পাশে এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অটো রোমান সংখ্যাটা হয়ে গেছে। এবার প্রশ্ন আসছে, এইখানে সংখ্যাটা না লিখে আমরা এখানে অটো কিভাবে রোমান সংখ্যাটা লিখব। শুধুমাত্র ফর্মুলা ইউজ করে এখানে আমরা অটো রোমান সংখ্যাটা লিখব। ফার্স্টে আমি এটা সিলেক্ট করে এটা এখান থেকে ডিলিট করে দিলাম, তারপর এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট ইজিকাল টু দিলাম, তারপর এখানে আর ও এম, রোমানটা ওঠার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্র্যাকেট চালু, এখানে আপনি আর ও ডব্লু লেখার পরে এখানে আপনি আর ও ডব্লু লেখার পরে এখানে আপনি ব্র্যাকেট চালু করবেন, তারপর ব্র্যাকেট ক্লোজ করবেন, তারপর এখানে আপনি মাইনাস দেবেন। মাইনাস দেওয়ার পরে এখানে আপনি টুটা দেবেন। টু দেওয়ার অর্থ হলো এখানে একটা কলম ফাঁকাটা আছে বা সিরিয়াল নাম্বার আছে, এখান থেকে আমাদের থার্ড 3 নম্বর কলম থেকে এটা শুরু হবে এখানে, তার কারণে এখানে টুটা দেওয়া হয়েছে। তারপর আপনি কি করবেন, এখানে ইন্টারে প্রেস করবেন, তারপর এখানে আপনি ইএসএ ক্লিক করবেন, তারপর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রাইট সাইডে প্লাস চিহ্নটা আসার পর এখানে ডবল ক্লিক করবেন, তারপর এইভাবে এখানে টান দেবেন আপনার যতটুকু প্রয়োজন। এখানে কিন্তু অটো রোমান সংখ্যাটা চালু হয়ে গেছে। এইভাবে এখানে অটো রোমান সংখ্যাটা আপনারা লিখবেন।